ব্যাংকের ম্যানেজার সুরাইয়া না নিজুরি ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে বনুর বিয়ের লাই সন্নকে নিবের হতা হই রাসেল নামর এক যুবকে গত জুলাইয়ের 23 তারিখ ফটিয়ার সবুর রোডুর হায়দগাঁও জুয়েলার্স তুন বারোবরি সন্ন লইরে কিছুক্ষণ পরে ব্যাংকত্তন টিয়াতুলি আনি দিবের হতা হইরে দেখিয়ে হই আর এই অভিযোগ ফাইরে সাইর জেলাত অভিযান চালাইরে অবশেষে জুলাইয়ের 25 তারিখ ফটিয়া থানা পুলিশে প্রতারক রাসেলরে আটক করতে সক্ষম হই। জানা গিয়ে প্রতারক রাসেল শরীয়তপুর জেলার জাজির উপজেলার বড়কান্দি ইউনিয়নের মৃত আব্দুল খালেকর ফোয়া। এই প্রতারকে এর আগে নীলফামারি জয়পুরহাটতো এরকমের স্বর্ণ লয়েরে প্রতারণা গুজছে বলে পুলিশ সূত্রে জানা গিয়ে। আর প্রতারক রাসেলের তথ্য প্রযুক্তির সহায়তায় ফটিয়া থানার ওসি প্রিটার সরকারের নেতৃত্বে এসআই উৎপল চক্রবর্তী সিরাজগঞ্জের উল্লাফারাত্তুন গ্রেপ্তার গুজছে। বুধবার এক প্রেস ব্রিফিংত ফটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ এইসব তথ্য জানাই। কিছুদিন পূর্বে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে, স্বর্ণের দোকানে প্রতারণা বিষয় হয়, আপনারা সবাই জানেন হাইটগাঁও জুয়েলার্সে। সেখান থেকে একজন প্রতারক স্বর্ণের দোকানের ব্যক্তিকে একটু ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন কথা বলে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তো তিনি সেখানে তার পরিচয় ব্যাংক কর্মকর্তা হিসেবে দেন এবং তার আত্মীয়র বিয়ে আছে এই মর্মে তিনি অনেক বেশি পরিমাণ স্বর্ণের দেখানোর দাবি করেন এবং দেখান। তো সেখান থেকে দোকান মালিক একটা বড় বিক্রির আশায় সরল বিশ্বাসেই তাকে সবগুলো দেখান এবং বিভিন্ন সময় তাকে বিভিন্নভাবে সেটি দেখান। তো এই দেখা নেওয়ার বিভিন্ন সময় প্রতারক বেশিরভাগ স্বর্ণই তার জিম্মায় নিয়ে নেয় এবং পরবর্তীতে টাকা উত্তোলনের নাম করে উনি সেইখান থেকে পালিয়ে যান। আমাদের তদন্তকারী অফিসার উনি উৎপল, উনি অনেক শ্রম দিয়েছেন এবং ওনার পেছনে কোথায় কোথায় যাচ্ছেন সেটি ফলো করেছেন। তো সেই সুবাদে আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসামিকে গ্রেফতার করতে সমর্থ হই এবং অদ্যাবধি উনি যে যে জেলায় যত যত স্বর্ণ বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন সেটির একটি বড় অংশ উদ্ধার করতে আমরা সমর্থ হই। সিপ্লাস চট্টগ্রাম।